আমার বাবার আমি শোয়াই দিয়েলাম অনেক বছর আগে আমার শাশুড়ি কয়েকদিন আগে শোয়াই দিয়ে আগামী আঠারো তারিখ চল্লিশ দিন হয়ে যাবে এখনো কবরটার পাশে দাঁড়ায় রে বাবা ও বন্ধুরি এমনভাবে কারো বাবা নাই কারো মা নাই কাহো আ জন কেউ নাই রে বাবা এই জন্য গায়ের জোর সবসময় থাকবে না রে বন্ধু ক্ষমতা সবসময় থাকবে না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না মাটির উপর আমরা লাভাইতাসি দুই হাত নিচে যাইয়া দেখেন মানুষগুলা কবরে কি অবস্থায় আছে এই জন্য আমার আল্লাহ বলেছেন হমাস্তাবিল আহিয়া উম আল আমাদ যারা জিন্দা আর যারা মরা তারা এক হতে পারে না আর জিন্দা মানুষ চাইলে গড়ে আগুন লাগলে বাছাও বাচ্চাও বললে মানুষ দৌড়াইয়া যাইয়া ভাই আর সার্ভিসে বাড়ি ঘরে আগুন নিবানোর চেষ্টা করবে কিন্তু আপনার গুরুস্তান যে দুই হাত মাটির নিচে আপনচন্দ্রা যে বাছাও বাঁচাও বলতেছে এই আওয়াজ আমাদের কানের মধ্যে পৌঁছেন এই আওয়াজ তো শুনতে পারি না ও বন্ধুরে 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 ওই গুরুস্থানে আমরা সপ্তাহে একবার যাওয়ার সময় হয় না এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল আলমিন নবী জিন্দা নবী একদিন গুরুস্তানের মধ্যে গেল যাইয়া গুরুস্থানে একটা কবর দেখল কবর দেখে নবী মুসকি হাসি দিলেন সাহাবায় কারেরাম বড় আনন্দিত আরেকটা কবর দেখে মুসকি হাসি দিলেন আমার নবী বড় আনন্দিত সাহাবিরা আনন্দিত ও বন্ধুরা এমনভাবে শত শত কবর দেখলেন আমার নবী মুসকি হাসি দিলেন কিন্তু আর একটা কবর কাছে যাইয়া আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে কিন্তু গুরুস্থানের উপরে সবাই হাঁটতেছে অথচ দুই হাত মাটির নিচে কি অবস্থা কেউ জানে না রে বাবা এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা ওই কবরের মানুষটা কেমন আছে না আছে সুখে কিনা দুঃখে আছে তোমার মতন মৌলবি দেখার ক্ষমতা নাই আমার মতো মৌলবি দেখার ক্ষমতা নাই কিন্তু আপনারা এই আতালিপুরের মানুষ কাশিমনগরের মানুষ ও যুবক বাইরা মানুষ আপনারা জবান খুললে বলেন ওই গুরুস্তানের সাহাবিরা কবর নিচে কি হয় দেখে না কিন্তু আমার নবী আপনার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর বড় করে বলুন আছে না না এই জন্য আল্লাহ বলেন ইন্না আল্লাহ আয়ুস্মি হউ মাইয়া আল্লাহ যার ইচ্ছা করে অপরের নিচে কি হয় আমল নামা কি হয় অপরের মানুষটা সুখে কিনা দুখে আছে সব কিছু দেখার ক্ষমতা আল্লাহ দান করেছে অ বন্ধু রেফ কি দিয়া বোঝাইতাম গভীর ধ্বনিতে আলোচনা একটু আলোচনা বাড়িতে নিয়ে যান রে বাবা হেলাই হেলাই কার্য এই সময় নষ্ট করা যাবে না বাবা বন্ধু আমা Oh যুবকের দল আমার নবী আপনার নবী রহমতুল্লাহ তখন আমার নবী যখন আর একটা কবর দেখলেন দেখার পরে আমার নবী চোখের পানি ফালাইয়া কানলেন সাহাবিরা নবীর হাসি দেখলে বড় আনন্দ পায় সাহাবিরা নবীর চক্ষু মুবরকে পানি দেখলে বড় চিন্তাই পড়ে যায় না জানি নবী কেন কাঁদল রে আমার নবী আপনার নবীকে সাহাবিরা ডাক দিয়ে কোন নবী গো ও মায়ার নবীজি আপনি সব কবর দে দেখে আপনি মুসকি হাসলেন আমরা বড় অনুপ্রাণিত হয়েছি কিন্তু একটা কবর দেখা আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কানলেন আমার নবী ডাক দিয়া ও সাহাবীরা রে আমি দেখছিলাম যতরা কবর দেখে আমি হাসি দিয়েছি জানো কেন হাসছি আমি নবী যদিও কবরের উপরে কিন্তু কবরের নিচে তাকায়া দেখতেছি যেই কবরগুলো দেখে আমি হাসি দিয়েছি আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা কবর গায়ের নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া রেখেছে আর জোরে জোরে কর্লা আল্লাহ তোমার দেশে খো তো কানু এ অধম পড়ে আছি বাংলায় তানো তোমার দেশে যাইকো তো কানু এ অধম পড়ে আছে বাংলায় তন চেতে পল্লং নাই আমি দেশেতে তে মার যেতে পারলাম না আমি মার ডেকে নাও রও যাত মার কি ও পাই হবে আমার গজল বলি কি গুণ হইবো সবাই কর না পা আমার মরনের চিঠি যখন না আমার মার কালী মারত হাত তোলে দুই হাত সবাই তোলে সবাই মোরনের চিটি যখন নাশবে আমার কালি মারতঙ্কিন দিয় বারে প্রাণ ভরে দেখে দেবো চেহারা তোমার প্রাণ ভরে দেখবো মার দেখে নাও রোজা তোমার রসুল্লা প্রিয় পাই সবে আমার पाई हो बे अमार देखा दाओ रसूल आ तुम्हें কা দেয়া শিহি ক তোমার আছ মাদি নাই তুমি দেখে নাও রোজা তোমার রাসুল কিয় পায় ও বে আমার রাসূলুল লা পিয়ম পায়বে আমার জুরি জুরি কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না এক নবীর কলিমা পড়েন না ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

لا موجودة إلا الله لا, لا, لا مقصودة إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول আল্লাল্লা গো আলি ওই আমার বন্দুরে আমা সোমার দরবার শহীবের পক্ষ থেকে কালিপুরা হাসানিরা উচ্চ বিদ্যালয় কাশিম বাবা সভাপতীয়া ওলাদের সৈয়দ মুনবর বক্ত রিহা সাহেব সভা রত্ন খন্দুর সব সব বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে সার্বি ব্যবস্থাপনায় আমার সহযোদ্ধা উল্লেধেন সৈয়দ রিয়াসুর রহমান রহমানদুল্লালের সুযুক্ত সাহেব যাদব সৈয়দ রেজাউল কামার ওয়াসিম সাহেব খন্দুর হাফি রউনক চিৎকার মে রেকর্ড নামার হাওয়া এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন মাওলানা রুকুনুজ্জামান রহমান সাহেব মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব সহজুদ্দাল্লামা কারি মুফতি গোলাম কিবরি আল কাদরি সাহেব বন্ধুরে ও বন্ধুরে আর ওয়াজ করেছেন মাওলানা আমার স্নেহ আমার সহজুদ্দাল্লামা মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব মাওলানা জহিরুল ইসলাম সাহেব সহ ডানে বামে অনেক মানুষ রাত্র দেড়টা পেজে যাচ্ছে জবান কইলে শুক্রিয়া তার পড়েন আলহামদুলিল্লাহ হাই রে আমার বাবা ও যুবকের কি দিয়ে বোঝাবো এই এইজন্য আমি বলে দিয়ে যায় এই দুনিয়া থাকার জায়গা নয় আমি তাহিরে কি জোরে জুরে টান মারছি এমন একদিন আসবে আমি চাইলেও এই জুরে টান দিতে পারবো না আমার চাই যে বহুত পপুলার ওয়াইজিন বাংলার জমিনে ছিল যাদের লালু ছন্দ মাটির মধ্যে বসে বসে শুনতাম ওই মানুষগুলো এখন খবরে চলে গেছে বছরেও একবার খবর নেয় না কিন্তু ভগবায়ার আমার ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে বাবা রাত্র গভীর হয়ে গেছে এই জন্য আমি ডানে বামে না যাই আর ডাইরেক ছনায় ঢুকে গেলাম মঞ্চ বিষ্ণু আছেন আমার সুমন খান ভাই মঞ্চ বিষ্ণু আছেন আমার সরব ভাই মঞ্চ বিষ্ণু আছেন আমার জাকির ভাই মঞ্চ বিষ্ণু আছেন আমার আমার মিজান ভাই মঞ্চ বিষ্ণু আছেন আমার হাবিব ভাই সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ চোখের সামনে বসে আছে রে বাবা এ যুবকের দল আমার সামনে হাজার হাজার মানুষ আমার পিছনে মানুষ ডাইনে মানুষ বামে মানুষ কিন্তু কোন মানুষটা আজকের মাহফিলের পরে সবার আগে মারা যাবে আমরা কেউ জানি না কেউ বলতে পারি না রে বাবা আমরা যারা মাহফিলে এসেছি আবার আল্লাহ রহমতে আমরা বাড়িতে চলে যাব আমরা মাটির উপরে আছি মাটির দুই হাত নিচে যাইয়া দেখেন অনেক মানুষ গুলোস্থানে পড়ে আছে এই মানুষগুলো চাইলে আর বাড়িতে ফিরে আসতে পারবে না আমার বাবার আমি শোয়াই দিয়েলাম অনেক বছর আগে আমার শাশুড়ির কয়েকদিন আগে শোয়াই দিয়েলাম আগামী আঠারো তারিখ চল্লিশ দিন হয়ে যাবে এখনো কবরটার পাশে দাঁড়ায় দেখি আইসি রে বাবা বন্ধুরি এমনভাবে কারো বাবা নাই কারও মা নাই কারো আপন কেউ নাই রে বাবা এই জন্য গায়ের জোর সবসময় থাকবে না রে বন্ধু ক্ষমতা সবসময় থাকবে না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না মাটির উপরে আমরা লাফাইতাছি দুই হাত নিচে যাইয়া দেখেন মানুষগুলা কবরে কি অবস্থায় আছে এই জন্য আমার আল্লাহ বলেছেন অমাইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল যারা জিন্দা আর যারা মরা তারা এক হতে পারে না আর জিন্দা মানুষ চাইলে গড়ে আগুন লাগলে বাছাও বাছাও বললে মানুষ দৌড়াইয়া যাইয়া ফায়ার সার্ভিসে বাড়ি ঘরে আগুন নিবানোর চেষ্টা করবে কিন্তু আপনার গুরুস্থানে যে দুই হাত মাটির নিচে আফন চন্দ্রা যে বাছাও বাঁচাও বলতেছে এই আওয়াজ আমাদের কানের মধ্যে পৌঁছে না এই আওয়াজ আমরা শুনতে পারি না ও বন্ধুরে 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 ওই গুরুস্থানে আমরা সপ্তাহে একবার যাওয়ার সময় হয় না এই জন্য আমার নবী আপনার নবী নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল যাইয়া গুরুস্থানে একটা কবর দেখে নবী মুসকি হাসি দিলেন সাহাবায়াম বড় আনন্দিত আর একটা খবর দেখে মুসকি হাসি দিলেন আমার নবী বড় আনন্দিত সাহাবিরা আনন্দিত ও বন্ধুরা এমনভাবে শত শত কবর দেখলেন আমার নবী মুসকি হাসি দিলেন কিন্তু আর একটা কবর কাছে যাইয়া আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে কিন্তু গুরুস্থানের উপরে সবাই হাঁটতেছে অথচ দুই হাত মাটির নিচে কি অবস্থা কেউ জানে না রে বাবা এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ সা ওই কবরের মানুষটা কেমন আছে না আছে সুখে কিনা দুঃখে আছে তোমার মতন মৌলবি দেখার ক্ষমতা নাই আমার মতো মৌলবি দেখার ক্ষমতা নাই কিন্তু আপনারা এই আতালিপুরের মানুষ কাশিমনগরের মানুষ ও যুবক বাইরা মানুষ আপনারা জবান খুললে বলেন ওই গুরুস্তানের সাহাবিরা কবর নিচে কি হয় দেখে না কিন্তু আমার নবী আপনার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর বড় করে বলুন আছে না না এই এই জন্য আল্লাহ বলেন ইন্না আল্লাহ আয়ুস্মি হউ মাইয়া আল্লাহ যার ইচ্ছা করে অপরের নিচে কি হয় আমল নামা কি হয় অপরের মানুষটা সুখে কিনে দুখে আছে সব কিছু দেখার ক্ষমতা ভবিরে আল্লাহ দান করেছে অ বন্ধু রেফ কি দিয়া বোঝাইতাম গভীর ধ্বনিতে আলোচনা একটু আলোচনা বাড়িতে নিয়ে যান রে বাবা হেলাই হেলাই কার্য এই সময় নষ্ট করা যাবে না বাবা বন্ধু রেফ আমা Ah. <laughs> বকরে দল আমার নবী আপনার নবী রহমতুল্লাহ তখন আমার নবী যখন আর একটা কবর দেখলেন দেখার পরে আমার নবী চোখের পানি ফালাইয়া কানলেন সাহাবিরা নবীর হাসি দেখলে বড় আনন্দ পায় সাহাবিরা নবীর চক্ষু মুবরকে পানি দেখলে বড় চিন্তাই পড়ে যায় না জানি নবী কেন কাঁদল রে আমার নবী আপনার নবীকে সাহাবিরা ডাক দিয়ে গো নবী গো ও মায়ার নবীজি আপনি সব কবর দেখ আপনি মুসকি হাসলেন আমরা বড় অনুপ্রাণিত হয়েছি কিন্তু একটা কবর দেখা আপনি কেন চোখের পানি ফালায়া ফালায় কানলেন আমার নবী ডাক দিয়া ও সাহাবিরা রে আমি দেখছিলাম যতটা কবর দেখে আমি হাসি দিয়েছি জানো নি কেন হাসি আমি নবী যদিও কবরের উপরে কিন্তু কবরের নিচে তাকায়া দেখতেছি যেই কবরগুলো দেখে আমি হাসি দিয়েছি আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা কবরবাসী গায়ের নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া রেখেছে আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবর তোমার দেশে যাই কত আসে কেন এ অধম পড়ে আছি বাংলায় তেন দেশে যাই কত আসে কেন এ ধোড়ো যেতে পল্লম না আমি দেশেতে তোমার যেতে না আমি মার ডেকে নাও রোজা তো মার কিও পাই হবে আমার গজল বুলি কি গুণ সবাই কর না সুলুললা বেআ মরনের চিঠি যখন নাশবে আমার কালী মারত দুই হাত কলে দুই হাত সবাই তো সবাই মরনের চিঠি যখন না সেবে কালী মার তঙ্কিন দিয়ে বারে প্রাণ ভরে দেখে করো চেহারা তোমার প্রাণে ভরে দেখব মার দেখে না রোজা তোমার রসুল্লা প্রিয় পাই সবে আমার রসুল্লা হবে আমার দেখা দাও রাসুল তুমি কাদেয়া শিহি কো তোমার আছ এমন নাই তুমি দিন নাও না রও তোমার রাসূলুল লা কি ও পায় আমার রাসূলুল লা কি ও পায় আমার জুড়ে জুড়ি কি ইহারসুল্লাহ বলা যাবে না হাই রে আমার

মতের কষ্ট সহ্য করতে পারি না এই কথাটাই মাত্র বলল ও বন্ধুরে বন্দুরে রে যুবকের দল আমার নবীর জন্য কেন মাদক মানুষ পাগল আমি তো প্রায় মাহফিলে বলি কি জানেননি কয়ে কয় তায়েফের জমিনে কাফেররা নবীরে পাথর মারছে অতছ আমার নবী বলে যুবকরা আমার মারিস না তাগড়া তাগড়া যুবকরা আমার নবীরে পাথর মারছে আমার নবী বলে আমার মারিস না এতছ অতস আমার নবীর বডি মুবারকে মশামাছি জীবনেও বসে নাই যেই নবীর বডি মুবারকে কোন দিন মশা মাছি বসে নাই প্রায় মাফিলে কথাটা বলে থাকি রাত্র দেড়টার পরে যারা বসে থাকে এরা সাধারণ নবীর আশেক না বহুত নবী নবী করে বাড়িতে বালিশ নেয়া ঘুমায় রয়েছে বহুত নবী নবী করে শ্বাস আড্ডা মারতেছে যারা দেড়টার পরে আইসা মাহফিলে পয়সা রয়েছে ওই আশেক এই আশেক এক আশেক না আর জোরে কন ঠিক কিনা ঠিক কিনা বলেন ওই আশাক এ আশিক এক আশিক না ওই তালিবের জমিনে কাফেররা পাথর মেরেছে রুসুল বলেছেন আমাকে মারিস না এরপর মেরেছে আমার তো মনে হয় ওই যুবকরা নবীকে পাথর মেরেছে আর এই মাদবপুর কাশ্মীর নগর এই তালিবপুরের মানুষ তালিবপুরের মানুষ যদি আশিকরা যদি সেই দিন থাকতো ওই তালিবের যুবকরা পাথরের বাড়াবো তালিবপুরের পোলা প্যান্ডের গুকটা পাইতা দিত মস্তভার গায়ে পাথর লাগিয়ে দিত না আমরা সামনে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কো আমরা সাইরা দিব আমরা সামনে কেউ যদি মাজারে যায় একটা ইডা দিয়ে আমরা সাইরা দিব দেখছেন না মাজারে হলে একটু টুকা দিয়েছেন আর কি একটা বাপ শাব্দ ওর সিনার কি মনে করছে আয়া পড়ছে ক্ষমতার মধ্যে আল্লাহল্লা মাঝারে যত আক্রমণ করবা মনে করবা গছ অব কানবা কয়েকটা ফাগল গুলাব শাল মাজার ভরে আসলাম সিহলওয়ালা পাগল কৈছে বাইরে বাপ দাহাই

ওলি আউলাগণ আউলিয়াগণ এই দেশ ইসলাম আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা কয় ওলি আল্লাহ মাজার কাছে বানত কেমনে রে এ ফাড়ার ঘরের ফাড়া কেমনে তুই ওলি আল্লাহর মাজারে গিয়ে লাথিটা দিলি আরে কেমনে রে আগুন না তরেলি এই দেহার ঘরে দেহা তুই কেমনে যাই ওলি আল্লাহ হুজুর যুক্তি সেরা কথা বলে না আপনার বাবার একটা কবর আপনার মার একটা কবর আপনার দাদার একটা কবর দাদির একটা কবর এই কবরটার ভিতরে কেউ লাথি দেওয়ার ক্ষমতা আছে সাধারণ ধরুন সাধারণ কবর সাধারণ সাধারণ কবরের মধ্যে লাথি দেওয়ার অধিকার কেউ আছে এই অনুমোদন আছে কবর আগুন দের অনুমোদন আছে ফেরা আল্লাহর পরীর মাজারের গম্বুজটার উপরে উইটা আগুন দিয়া ফুইয়া হাতুর দিয়া বাইরে লাইটিয়া এদের বাংসে আরে গজব কি রায় না রে আইতাসে আইতাছে যেডি মাজার বাংসে বাংছে অন্তর্বর্তীকালীন সরকারি ইন্টিরিং গভর্নমেন্টকে আমি বার বলছি যতটা মাজার বাংসে প্রত্যেকটা মাজার রাষ্ট্রীয় টাকা দিয়ে মেরামৎ করে দেওয়া হোক যেই মাজার যারা মাজারগুলো প্রকাশ্যে বাংছে ফেসবুকে এখনো আছে এদেরকে ধরতে গেলে তদন্তের প্রয়োজন হয় না তারা যে তাদেরকে গ্রেফতার করা হোক ওরা সাম্প্রতিক দাঙ্গা লাগিয়েছে ওরা আল্লাহর অস্তিত্বের উপর আঘাত করে কথা বলেছে ওরা বাংলাদেশের সম্প্রতিকে বিনষ্ট করতে চেষ্টা করছে ওরা মানুষকে হয়রানি করছে ওরা দখলদারিত্বের তাণ্ডব নিয়ে মেতে উঠেছে এদের জায়গা বাংলাদেশে হবে না ঠিক কিনা বল না কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না খুঁজবেন না আমরা আমরা কোনো দলের দালালী করি না আমরা কোনো দলের দালালী করি না ঠিক আমরা মদিনাওয়ালার প্রেমের দালালী করি বাবা শাহা দালালের প্রেমের দালালী করি ঠিক শাহাপরানের প্রেমের দালালী করি ঠিক গোলাপ শাহ বাবার প্রেমের দালালী করি ঠিক শাহালি বুগদাদির প্রেমের দালালী করি নাসির উদ্দিন শিপা প্রেমের দালালি করি শাহাপুরানের প্রেমের দালালি করি গোলাপ শাহ বাবার প্রেমের দালালি করি মিসকিন শাহ বাবা আমার শাহ বাবা গরিবুল্লাহ শাহ বাবার প্রেমের দাঁড়ালি করি আমরা লাল চক্ষুকে ভয় পাই না আমাদের চোখে আছে মদিনার সবুজ গম্বুজ ওয়াল আর দৃশ্য সবুজ গম্বুজ আমাদের চোখের মধ্যে বসে এই জন্য লাল চুপ নীল চুপিতে আমার কাছে কিছু না এই জন্য এখনো সময় আছে তৌবা করে মানুষ হও আগে মানুষ হও নেতা নয় নেতা নয় নীতির পরিবর্তন কর কথা বলেন ঠিক কি না আল্লাহ আকবর কোন আপনারা মনে হয় বলতেছেন যে হুজুর এতক্ষণ তো ঠান্ডা মাথায় ওয়াশ টোয়া শুনছি এখন ফাগলামি শুরু করছে আমি ফাগলামি শুরু করি বুঝবেন সময় এলে কিরে কই সুন্নি জামাতের মাঠটার ভিতরে শুধুমাত্র এক থাকেন শুধুমাত্র এক থাকেন শুধু প্রত্যেক দরবারে পীর মাসে মুড়ি দলে এক থাকেন এক যেখানে টুকা হবে সেখানে আওয়াজ হবে যেখানে টুকা দিবে সেখানে লড়াই হবে যেখানে টুকা দিবে সেখানে সংগ্রাম হবে রক্ত জ্বলবে প্রয়োজন আর একটা যুদ্ধ হবে ঠিক কিনা বলেন আমার নবীর শানের বিরুদ্ধে আল্লাহ রক্ত রক্তের বন্যায় প্রেমপথ দালালিনা প্রেমপথ 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 মার হাবা গড়ে তাই সোলামান আর কিছু লাগতো না ইনশাআল্লাহ আর কিছু লাগতো না আওয়াজ করে কন আমার নবী কবরের ভিতরে কথা গোনা কথা কোনা গিলে গিলে আমার নবী কবর নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই তো এই কথাটা বললে কি অন্যায় না এর আমরা বলতাছে কো দৃশ্যের কোথাও মাজার নাই বাংলাদেশে তো মাজার কিল্লে গিয়া আছে আমার নবী যে রওজা আছে না নাই আছে এটাই তো আমাদের সবচেয়ে বড় শিয়া এটাই তো আমাদের সবচেয়ে বড় প্রতীক এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় প্রেমের নিদর্শন

দেখি দোল জুমার জোমার ঘরকে কাবা নাইয়া দেহর ঘরকে মদি না রে যায় না মাসিবি শাইন দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহ

Kanda yo na yaman no mi ke bolun kanda yo

মাশাল্লাহ ভালো একেটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুর টানতেন না বন্ধুরে ও আমার এলাকার বাবার ও আমার মাধব আল্লাহ পরশন হবে ও আমার মাধবপুরের বাবা গো আপনারা নিচে দেখার নবী বলে আমি দেখলাম সব আর একটা কবরের নিচে হলো জাহান নামের গালিচা এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি আবার নবী ডাকিস আমি কেন কান্দিছি আমার ব্যাখ্যা জিজ্ঞাসা করো না তাড়াতাড়ি যাও কয়ে কোথায় যাবো নবী বলে বাজারে যাও বাজার আসলে কাশিমপুর বাজার কাশিমনগর বাজার এই কাশিমনগর বাজার ও বন্ধু রে এই বাজারের মতে গুরুস্থানের পাশে একটা বাজার আছে আরবে এবার ডাক দিয়া বলে আমার নবী বলেন সাহাবীরা আমি নবী কেন কাঁদতেছি আমি নবী কেন হাসতেছি এই কথাগুলো আমার তুমি বলার প্রয়োজন নাই এই কথাগুলো আমাকে বলার প্রয়োজন নাই আমি নবী তোমার একটা হুকুম দিলাম রে তুমি তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাই একটা এলান করো একটা এলান কইরা বইলা দিবা যতটা লোক এই গুরুস্তানের মধ্যে দাফন করা হইছে প্রত্যেকটা গুরুস্থানে দাফন যারে করছে তাদের অভিভাবক যেন যার কবরের পারে দাঁড়ায় যায় মনে করেন আমার সন্তানকে আমি দাফন করছি আমি বাবা হইয়া সন্তানের কবরের পারে যাব আমি আমার স্ত্রীকে দাফন করেছি আমি স্বামী হইয়া স্ত্রীর কবরের পাশে যাব আমি আমার মাকে দাফন করেছি মা কবরের পাশে চলে যাবে কিন্তু এমন ভাবে আমার আল্লাহর হাবিবের কথা মো এক দিকে আমার আল্লাহর হাবিবের কথা মোতাবেক এবার সাহা সাহাবায়ে কেরাম যাইয়া বাজারের মধ্যে যাইয়া ঘোষণা করে দিয়েছে একটি বিশেষ বিজ্ঞপ্তি নূরের নবী হায়াতের নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলছেন আগামী কাল সবাই যার যার আপনজনদের কবরের পাশে দাঁড়াইতেন এবার নবী অর্ডার করেছেন সব মানুষ প্রস্তুতি নিয়ে ওযু ওযু কইরা গোরস্থানের মধ্যে আসছে সবার একটাই টার্গেট নবী যেই কবরটার পারে যায় কাঁচেন নবী কবরের পারে যায় যে কান্না করেছেন এই কান্নাকৃত কবরের পাশে কে আয়শা দ্বারা সবাই অপেক্ষা করতেছে ইতিমিন টাইমে আমার নবীও তাকায় রয়েছে সাহাবায় গ্রামও তাকায় রয়েছে বাবা এবার নবী দেখতেছেন এবার সব সাহাবিরা দেখতেছেন যে কবর পাশে যারা ওই কবরের পাশে লাঠি কইরা কইরা একটা দাঁড়ায় গেছে ও বন্ধু এবার মহিলাটা যখন কবরের পারে দাঁড়াইছে এই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে মা এই কবর পাশে আপনার কি লাগে এবার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বড় অসুস্থ আমার আমার দেয়ালের মধ্যে পিঠ গেছে লাটি বহর কইরা কইরা হাসতে হয় যে এই মাত্র শুনছি আপনি নবী ডাক দিবেন আমার তো আশা ফরজ হয়ে গেছে গো নবী এই জন্য আমি চলে এসেছি ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন ডাক দিল ও মা এই কবরের মধ্যে যে শুই আছে এই লোকটাকে এবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি বলবো দুঃখের কথা আমি মা কিন্তু আমার সন্তানটা শুয়ে আছে তার মানে প্রমাণ হয়ে গেল মায়ের আগে সন্তান চলে যায় সন্তানের আগে মা চলে যায় বাবার আগে সন্তান চলে যায় নিশ্বাসে কোনো বিশ্বাস নাই এবার মহিলাটা ডাক নিয়ে বলেন ওবিগো এই সন্তানটা আমার সন্তান জন্য আপনি কেন বলছেন যারা যারা পন্ডন্দের কবরের পারে দাঁড়ানোর জন্য আমার নবী ডাক দিয়ে বলে মা আমি কুরুস্তারের মধ্যে ঢুকছি তুই সব কবরের সব কবরের নিচে কবর কবরবাসীর নিচে হলো জান্নাতের গালিচা একমাত্র এই কবর বসে নিচে দেখলাম জাহান নামের গালিচা এই জন্য আমি সবাই ডাকছি এবার মহিলা যেই মাত্র শুনছে ওই কবরের ভিতরে জাহান নামের আগুন জ্বলতেছে একটা কথা বলেন আমি যদি এই মুহূর্তে আমার মাথা সেটটা যায় আমার মা যদি আমার কাটা জুতল মাথাটা দেখে আমার মা কি হাসবে না কানবে আপনার মা যদি শুনে লিবিয়ার থেকে আপনি ডাঙ্গি দিয়া ইটালি যাবেন মাঝখানে নৌকা ডুববে গেছে ওই নৌকার মধ্যে আপনি ছিলেন কিন্তু আপনি মরছেন কিনা পাচ্ছেন এই খবরটা যদি আসে মা না জানলে মা চোখের পানি ফলে ফলে কানবো যেই মাত্র নবী বলছে মা আমি নবী দেখতেছি আল্লাহ যার ইচ্ছা করে কবর আজ আপ দেখার ক্ষমতা দেয় আমার আল্লাহ নবীরে অর নবীরে দেখার ক্ষমতা দিয়েছেন আমার নবী ডাক দিয়ে মা আপনার ছেলেটা কবর কবরের মধ্যে একেবারে জাহান নামের গালি চাই কানতেছে জাহান নামের গালি চাই বইরা চিৎকার দিতেছে এই কথা যেই মাত্র বলল মা দুঃখিনী আর কান্না করে নাই মার মন বলে নাই মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে আল্লাহর হাবিবের সামনে ফেরেশতা হাবিরা ডাক দিয়ে দি আর রাসূলুল্লাহ নবী ও আপনি বললেন ছেলেটা কষ্টে আছে কিন্তু এই ছেলেটার কষ্ট শুনলাও মা কেন মুচকি মুচকি হাসি দিল নবী ডাক দিয়া বলে মা হো মা পৃথিবীর কোনো মা সন্তানের কষ্টের কথা শুনে না হাসতে পারে না আপনি কেন গো আপনি কেন কষ্টের কথা শুনে হাসি দিলেন এবার মাটা ডাক দিয়ে নবী আমার সন্তানকারে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমার সন্তানকারে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমার সন্তান পেটে থাকা অবস্থায় কত স্বপ্ন আমার ছিল ছেলে একদিন প্রসব হবে এই ছেলে একদিন বড় হবে এই ছেলে একদিন আল্লাহর ওলি হবে এই কথা চিন্তা ভাবনা কইরা না সন্তানকারে আমি লালন পালন করেছি গো ও মায়ার নবি কিন্তু আমার সন্তানটা প্রসব হওয়ার সময় মানুষ বলেছে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলাম আসলে আমি বেহুশ হয়ে গেছিলাম এই জন্য আমার সন্তানটা আমি আস্তে আস্তে তিলে তিলে বড় করলাম যতই বড় করেছি ও নবী গো আমি একদিন আমি এই ছেলেটারে বড় কইরা যখন বড় করেছি তখন আমি কি করেছি আমি মনে মনে ভাবছি ছেলে আমার অনেক বড় হয়েছে ছেলে একদিন ম্যাজিস্ট্রেট হবে ছেলে একদিন চাকরি করবে আমার সন্তান আমাকে খাওয়াবে দিনে দিনে আমি মুরব্বী হয়ে গেলাম দিনে দিনে আমার বয়স হয়ে গেল কিন্তু আমি আমার সন্তানটা যত বয়স হয়েছে আমি যত দুর্বল হইতেছি সন্তান আমার খবর নেই না সন্তান আমার খাবার দেয় না তাহির সামনে দুইটা সময় বয়া বইয়া ওয়াজ শুনবা আর বাড়িতে যাই আমার দমক মারবা তোমার মতন মুরিদ আমার দরকার

এটা মার আলোচনা করতেছে এটা তত্ত্ব বহুল আলোচনা করতেছে এখানে নবীর শান উন্মতের জন্য নবীর কেমন দরদ এটা প্রমাণ করার জন্য বলতেছে কষ্ট হচ্ছে আপনাদের বয়স্ক মানুষ উঠলে ছেড়ে দিবেন আস্তে আস্তে চলে যাবে কিন্তু পোলা পান উঠলে যাতে মারা ধরবেন লড়া যাবে না এরাই হলো আমাদের বাতিঘর কথা বলেন ঠিক কিনা এরাই আমাদের প্রেরণা কথা বলেন ঠিক কিনা এরাই সমাজের আশীর্বাদ ঠিক কিনা এই পোলাপান দিয়ে এক হয়ে যায় বারো ঘন্টার ভিতরে বাবা নেশা সব মাটির নিচে দাফন করে দিবে কথা বলেন ঠিক কি না বলেন আল্লাহ আকবার। আমার মনে হয় আপনাদেরকে ডিস্টার্ব করতেছি ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে তাহলে অনেক নিচে তাকিয়েছি আমাদেরকে থাকেন এই যে মাথা তোলেন মোবাইল টিপেন না কিছু পুলো ফেসবুক টিপতেছে এগুলো চলবে না আর কিছু যে একটা বুট খেতেছে এগুলো চলবে না কালা কালা শার্ট তুমি যতই মনে করাহির হুজুরকে ফাঁকি দিবা তাহিরি হুজুরকে ফাঁকি দিবা তুমি বুট খাইবা আর আমি টুটলার এটা হতে পারে না তুমি এই তুমি চালাইবা মোবাইল আমি ওয়াজ করতে করতে হয়ে যাবো কাইল তোমার মতন চালাকি কিন্তু এখানে কেউ মেনে নিবে না আওয়াজ করে বলেন যে সন্তান মা বাপরে বাদ দেয় না এই সন্তান সমাজের অলি কিডা এটা অভিশাপ এটা কি সাবধান মা বাপরে কষ্ট দিবেন কষ্ট দিবেন আপনারা বলেন আমার নবী কবর নিচে কি হয় জানার ক্ষমতা আছে না নাই আরো বড় করে আছে না নাই নবীজিকে এই ক্ষমতা দিছে কে কবরে কে সো না নবী কথা কোন কিছু 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 মৌলমী আছে আমার তো আসলে ঠোঁট কামরা আমার আসলে সৌর্য না বাজান অনেকে কহু যার আপনি একটু বাইল দেখেন দেশের পরিস্থিতি বালা না আমি কৌ মৌ মাই ডেকে থাকবো এই কেউ ইঙ্গে ডেকে থাকো দেশ হলে দেশের জায়গা আমিলাম আমার জায়গা কথা কন ঠিক না বেটি যেমন কর্ম তেমন ফল আমি আমি মদিনার দালালি করি আমি কোন মদিনা দালে লিখে আমার বাংলাদেশ বোঝা এটা বোঝালে লাভ হইব আমার হ্যাঁ এটা বোঝালে লাভ হইব যে লইব নবীর জন্য মরতে রাজি আছি মনসুর হাল্লাস কথা ঠিক না চাপাবাজি করি না সত্যি কথা চাপাবাজি করলে ওপেন এই কথাগুলো বলতাম না শুরুর থেকে কি আমি কোনো দুম দিয়েছি বাজান কাউরে হিসাব করে কথা বলছি আমার কত হইলো কে আইল কে গেল এটা আমার ফোরের সাবজেক্ট কিন্তু কত হইলো এই রাষ্ট্র সবার এই নবীর প্রেম সকলের অন্তরে লাগবে এই দুইটা জায়গায় যদি কেউ ষড়যন্ত্র করে আমরা কিন্তু কাউকে সাধিতাম না কথা কোন ঠিক না বেটি আরো যদি এখন ঠিক কি না বলেন প্রস্তুত থাকেন সুন্নিরা ডাকলে মাডো হওয়া জানা এই যে রাতে দুইটা ভরে নেইছে একটা প্রতিবাদ সবার যদি শুধুমাত্র এই লোকটি যাইতো রাজপথরা কাইপ পড়তো না জানা হ্যাঁ কাইট পড়তো না মাধবপুরি স্টেডিয়ামের মাহফিলটা বন্ধ করার শক্তি বাংলাদেশে কেউ আর আপনারা আপনারকে ঘটনার সম পাওয়া যায় কিন্তু চেতনার সম পাওয়া যায় না চেতনা লাগবে চেতনা কথা বলে কি লাগবে আমরা কি মারামারি করবো গাড়ি বাঁধবো এবার কারো কাউরে যে আঘাত করবো আমরা মারামারি সুন্নিরা পছন্দ করি না তবে আমরার উপরে কেউ আসে যদি ইচ্ছা করে ফরে ওয়াল্লাহে আমরা ছাড়তাম না যখন ডাক দেওয়া হবে থাকবেন দিনশাল্লাহ কিসের জন্য মারামারি করতেন কাউরে মারতেন যাইবেন না আমরা আমাদের অধিকার আদায় করতে যাব অধিকার আদায় করতে যাব যারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করবে আমরা তা রুখে দিব ইনশাআল্লাহ রাজি আছে কিনা বলেন আমার নবী কবরের নিচে দেখার ক্ষমতা দিছে কে এখন অনেক মৌলবীরা যে বলে কবরে নবীর ছবি দেখাইব নাউজবিল্লাহ দুই দিন পরে কোন না কবরে কি নবীর ছবি দেখাইব নাকি নবীরে দেখাইব এমন বলেন কবরে কি নবী না ছবি আরো জোরে না বাস্তব এই ইমান রাখতে পারলে আমল যদি কিছু টুটকা ফুটকা সুত জায়গা কি হলো তাই হলো আজকে জিকির হইব ইনশাআল্লাহ আমার ফুলা ফাண்டி কইরে আছে জিকির আজকে হইবনি ইনশাআল্লাহ কে আজকে শুরুড়া কিয়ামত না এই কিয়ামতে সলব ইনশাআল্লাহ কথা কোন ঠিক না বেটি রাতর 1টার পরে কি ওয়াজ করতাম লাইন পাওয়ারই তো কথা না এর পরে যে লাইনটা দরছি কম না তো কথা কোন ঠিক না বেটি তবে আবার আইন তো একটা খেলা লাইন আমার নবীর সবি না নবী সবি না নবী নবীর ছবি বলে কারা আর নবী যে সশরীরে কবরে আসবেন এটা কারাকিদা তুমি কে আমি কে তুমি কে আমি কে দালালিনা প্রেম দালালিনা প্রেম পথ দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম এটা প্রেমের সংগ্রাম চলবে সুন্নিদের সংগ্রামে গাড়ি বাংচুর নাই সুন্নিদের সংগ্রামে লুটপাট নাই সুন্নিদের সংগ্রামে দুর্নীতি নাই সুন্নিদের লুটপাটে হত্যা নাই কথা বলেন ঠিক কিনা সবাই বলেন লা ইলাহা সব আজরে একটু মনে একটু একটু প্রেম দিয়া ফরবেন এই সময়টা ওলি লারা বিচারণ করে এই সময়টা এই সময়টাতে তাহার সাধারণ বান্দারা আল্লাহর বন্ধু হয় আর এই সময়ের ভিতরে বলি আল্লাহর এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে ফেরেস্তারা ঘুরে এই মুহূর্তে দিল লা ইলাহা হাসবি রবি

এ জবানো বন্ধ রাখবেন না এবার মহিলাটাকে হাসে না কাঁদে কেন হাসে রে এবার নবী গো আমার সন্তানকে আল্লাহ কষ্ট দিতেছে এরপর আমার মুখের মধ্যে হাসি কেন জানেন নেই আমার পোলাটা আমার কষ্ট দিতে দিতে আমার দেয়ালের মধ্যে পিঠটা আমার খবর আদি নাই নাই আমার কোনো খোঁজখবর নেই নাই আমার এমন কষ্ট দিয়েছে কন এই জন্য আমি বরদাস্ত করতে পারি নাই আমি দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া বলছি ও আল্লাহ আমার এই সন্তান সন্তানরা আমার কষ্ট দিয়েছে তুমিও তারে কবর দেশে কষ্ট দিও আমি হাসতেছি কেন নি। কারণ আমি যে আমার আমি যে বদ্দুয়াটা দিছি আল্লাহ যে কবুল করছে আমার মতো পাগলির দুয়া হোক আর আল্লাহ যে শুনছে এই জন্য আমি আনন্দে হাসতেছি এবার আমার নবী তো উম্মতের দেওয়ানা আরে মা সন্তানের প্রতি দরদ আর নবী উম্মতের দরদ এক না কথা কোন ঠিক কিনা আয় বন্ধুরে ও যুবকেরা দয়াল মা যখন হাসতেছে কিন্তু আমার নবী তো উম্মতের জন্য হাজার গুণ ব্যথা আছে রহমতে আলম নুরে মুজা সাম রহমতে আলম নুরে মুজা সাম সাহাবীরা আতর বানাই ওন বীজ রে গাম বলো সাহাবীরা আতর ভালো ওন বীজ রহমতে গাম রহমতয়ালো হে মোজাম রহমতয়া হম নুর রে মোজ সাহাবিরা আতর ভালয় ওন বীজ জানো মান কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার চিনো জানো মান কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারি তোমরা আরো শোনবানি মাধপুর বাসী আর অসন।

নুরে মুজাসাম সাহাবিরা আতর বানাই কই নবীজির ঘাম বলো না সাহাবিরা এবার আমার আল্লাহর হাবিব মহিলাটা যখন কান হাসতেছে কোনোভাবেই তার মনটা নরম হয় না নবী তো দেখতেছে ডাইরেক্ট আজাব হইতেছে আর মহিলা তো মাত্র কানে শুনছে এরপরে আমার নবী আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ ও আল্লাহ গো ও আল্লাহ এই মহিলাটা তো তার সন্তানের আজাব দেখে না মেহরবানি করে আপনি ওই মহিলাটারে আজাবটা দেখাইয়া দেন যেই মাত্র নবী এই কথা আল্লাহর কাছে বলছে কবরের পর্দা সরে গেছে এবার মহিলা তাকায় দেখতেছে তার সন্তানের কবরের জাহান নামের আগুনের জাহান নামের পিসারা তার নিচের মধ্যে হয়েছে এই মহিলা দেখতেছে মা সন্তান এমন মা শিখ থেকে থেকে জনুক পর্যন্ত ওই মহিলাটা কান্নার আওয়াজ শুনতে পেলেন এবার মহিলাটা যেই মাত্র মহিলাটা দেখলেন সন্তানটা আসবে ভুগতেছে ওই মুহূর্তে মহিলা আর মনটা মানাইতে পারে নাই এই যুবক মায়ের মনে যতই কষ্ট দাও না কেন রাগ কইরা ঢাকা থাকতে পারো রাগ কইরা সিটাগাং থাকতে পারো রাগ কইরা বিদেশ থাকতে পারো চল্লিশ দিন যদিও মার সঙ্গে কথা না বলো কিন্তু মা এমন রাগ করছে জিন্দিগিতে তোমার সঙ্গে কথা বলবে না কিন্তু তুমি যদি মারে একটা ফোন দাও ফোন নাম্বারটা যখন চোখে বসবে কোন মা ফোনটা না দইরা থাকে না রে বাবা তুমি যতই মারে কষ্ট দাও না কেন মার চোখের সামনে আইসা তুমি বলো ও আম্মা আমি ভুল করেছি আমার মাফ করে দেন তখন মা পাহাড় পরিমাণ ব্যথা সেকেন্ডের মধ্যে বলে যায় এ যুবক এই পৃথিবীতে নিঃস্বার্থে যে এই মানুষটা দোয়া করে এই মানুষটা গেল তোমার মা ওই মুহূর্তে মহিলাটা আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লা গো আমার সন্তান কষ্ট দিছে আমি কষ্ট পাইছি এখন আমি তোমার কাছে তোমার কাছে শাস্তি চাইছি তোমার কাছে আমার সন্তানের শাস্তি চাইছি কিন্তু তুমি যে কবরের ভিতরে এমনভাবে আমার পোলাটারে আঘাত দিবা তুমি যে আমার পোলা ডারে কবরে ভিতরে এমন ভাবে কষ্ট দিবা আগে যদি জানতাম আমি বদুয়া দিতাম না ও আল্লাহ রসুলকে সাক্ষী রেখা তোমার কাছে ফরিয়াদ করি আমার পোলাটার কবর আজাব তুমি মাফ করে দাও সেই মাত্র মহিলাটা মা আল্লাহর কাছে দোয়া করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিছে জোরে জোরে গন্না আল্লাহু আকবার মা কেন এত দামী জানে না সহকলে বলো মা কেন এত দামি জানে না সহকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে করে একটি হজের সওয়াব मिले একটি সুআম মিলে মা দেখিলে দেখিলে মা কাল এত দামে জানে না সকলে বল মা এত দামে জানে না সহ কলে দুটি বছর পান করালো মায়ের বুকের কোলে পিঠে ইয়ে আমায় গীতী কত শোক সে

দিলে খুদার সটলে মা এত দামি জানে না সহ বল মা এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কলে হে পিঠে দিতে কত কত সায়ের প্রস বের কত কষ্ট পাই বেকুশে হইয়া পরে মায়ের আপনায় সন্তানের নিযা কুলে সন্তানের মা কেন এত দামে জানে নাশ কলে বল মা কেন এত দামে জানে নাশ সকলে তাইলে বোঝা গেল সত্য না মিথ্যা এখন যারা মারে কষ্ট দিছেন মা যদি আপনার আগে কবরে জায়গা এই মাফ নিবেন কেমনি যারা মারে কষ্ট দিছেন মা যদি কষ্ট পাইয়া কবরে জায়গা মার মাফ নিবেন কেমনে এই জন্য মা দুনিয়া থাকা অবস্থা পায় এদের মাফ চান কথা কন্যা কে লেগে পায় এদের মাফ চাওয়ার হুকুম আছে না নাই এখন আমার নবী হয়তো দেখাই দিছে দিকে দেখছে এখন কি কেউ দেখাইতে পারবো মার এক কষ্ট দিয়ে আপনি কবরে যাবেন গা শোনেন একটা কথা বাস্তব কথা কুড়ি টাকার মধ্যে যে শান্তি মার কইরা মহব্বতকির বর্তা দিয়ে একসাথে কতক্ষণ ঠিক কিনা মা থাকবো এক জায়গায় আমি থাকবো আর এক জায়গায় এখন যদি মনে হয় মার খবর না নিয়ে একবার আমরা দেবদাসের মতো একবার এক বছর দুই বছর কাটাই দিই আর মার সঙ্গে রাগ করে থাকি একদিন মা যদি প্রাণী ফাঁকি উইয়া যায় আর উ লাগবে এক এক কাশিম তালিবপুরের কাশিমনগরের এমন কোন ঘর নাই প্রত্যেকটা ঘরের বুড়া বেটা বুড়া বেটি চোখের পানি ফালায় কাঁদবে যে সব কইরে ফুলারে বিয়া করাইছিল এই ফুলা বিয়ে করার পরে আর মার খবর লয় না আমি তো ফুতাইতে ওই যে বোয়াইতে দোষী না তো দোষী হইলো ফুতেরে এ যদি ঠিক থাকতো বউ ঠিক থাকতো ঠিক কিনা বলেন না কেন মারে মার বোঝ দিতে হইব বাপের বাপের বোঝ দিতে হইব আল্লাহ হইতে গেলে মার খেদমত লাগবে কি লাগবে না আরো বড় করে লাগবে কি লাগবে না আজকের মাহফিলে আমাদের আল্লাহ মা সৈয়দ রাজাউল কামাল ওয়াসিম সাহেব প্রতি বছর মাহফিলটা করে সেই তুলনায় আজকের মাহফিলটা সবচাইতে রাত্র দুইটার পর পর্যন্ত মানুষের উপস্থিতি কি কম না বেশি আর কম না বেশি এটার কারণটা কি এটার কারণটা হলো সবচেয়ে বড় কথা নিয়র নিয়র যদি সঠিক হয় আত্মা যদি ফ্রেশ হয় ফালাহুল যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী মাল্লাহুল মাওলা ফালাহুল কুল কুল দিকে তাকান

আপনার কাছে কেমন লাগতাছে পিছন দিকে যদি আমার দেহে না হিডাই আনতাছেন ওসরা আর কাছে যদি আছে যদি আমার চা আর পিছনে যারা আছে দেহে না তো আমি তো<(), পিছন দিকে ছায়াছে দেখতেছে মাশাআল্লাহ প্রেম এরagun আমি তো আমার দেহি না ওমা আমি তো ঘুরে গেছি আরে প্রেম এরagun জলে দি গাইতাম নি গাইতাম নি বাজার আজকে কিন্তু আমি নরম করে ওয়াজ করছি না সব গরম কথা কন ঠিক না বেড়ে প্রেমের আগুন তত তরায় এক কয়ন একটা গজল আমি শান্তি মধ্যে গেতে পারবো মুক্তি তাই না লেগে জায়গা কন টানেন আমার গজলটা শুনবেন আর একটা কাজ করতেই মা বোনদের কইতাছি আপনাদেরও কইতাছি এই যে আমরা এলইডি আনছি একটা সারপ্রাইজিং আমি চাই যে এটা তো সবাই দেখছেন এটা আনতে যায় আমাদের কিছু খরচ হয়েছে না ওসিনি এই যে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা খরচ ছিল আরো বেশি মনে বাড়া টাকা রয়েছে তো আমি চাই এই সারপ্রাইজিং এর উপর আপনার একটা শরীর থাকে না প্রয়োজনে একশো টাকা করে দেন একশো টাকা করে দেন তাহলে সামনে আরো চমক আসবে ইনশাল্লাহ আপনার একটু সাহস দেন আপনারা না দিলেও বিশ্বাবুদের কোনো অভাব নাই কিন্তু বিশ্বাবুদের কথা হইলো যে আমি এত মাহফিল করছি এই মাহফিলে সবাই শরীর থাকলে শরীর থাকলে আপনি সবটা পাইবেন বিসমিল্লা দেন আমিও দিলাম এক হাজার টাকা আমি দিলাম এক হাজার প্রথম টেহারা এমন একটা মা বাপের ফাগল ডাইরেক্ট কোন হুজুর আমিও দিব এক হাজার টাকা আসেননি আর আপনার কিছু লুক পাঠাই দিন ভিতরে যতলা লুক হয়েছে সবাই যদি একশো করে টাকা দেয় মিনিমাম হ্যাঁ মিনিমাম ভলেন্টিয়ার আছে আছে

আল্লাহ সুমন খান ভাই দানটা আপনি কবুল করেন আমিন খান